এইটা কিন্তু আমার ইয়েতে দিও না। কি বৃষ্টি হলেই জল পড়ে ভেতরে, কে কে থাকো এইবার? এই বাড়িতে আমরাই থাকি। আপনার তো অভিযোগ রয়েছে, আপনি বাড়ি করেছেন, কি বলবেন? না, বাড়ি করব বলেছিলাম, করি নাই। আমি জায়গা ঠিক করেছি। তো এই বাড়িটা কার? এটা শাশুড়ির। আপনার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে যে আপনার আর্থিক ক্ষমতা থাকা সত্ত্বেও, হ্যাঁ, আপনি সরকারি আবাস যোজনার টাকা কি আপনি পেয়েছেন, বাড়ি করেছেন? না, সেরকম আর্থিক আমার ইয়ে নেই। তা আমি বাড়ি বানাবো, জায়গা ঠিক করেছি, পেয়েছি 60,000 টাকা। পুরো টাকা পাননি? না। আচ্ছা, কি নাম আপনার? চায়না দেব। আপনি পঞ্চায়েত সদস্য? হ্যাঁ। তারা বললেনি তোমাকে বাড়ির জন্য আবেদন করেছিলে? হুম, আবেদন করেছিলাম। কতদিন আগে? হয়ে গেল প্রায় 2-3 বছর। বাড়ি পাওনি এখনো? না, এখনো অব্দি কিছু সুযোগ সুবিধা কিছু পাইনি। কেন পাচ্ছ না, কি মনে হচ্ছে? কি জানি কি করে জানবো, এবার আমরা তো 3-4 বার এই তো আবেদন করা হচ্ছে, কিছু আমরা সুযোগ সুবিধা কিছু পাওয়া যায়। তো তোমার বাড়ির অবস্থা কিরকম এখন? ঘরের বাড়ির অবস্থা এই জল পড়ে, এই যখন তখন পড়ে যাওয়ার ভয় আছে। পঞ্চায়েত সদস্য যে বাড়ি পেয়েও সেই বাড়ি করেননি, সেই আমাদের তো সেই আমরা পাচ্ছি না, সেই টাকা পেয়েও তারা বাড়ি করতে পারছে না, আমরা তো সেই পেয়েও আমরা তো সেই সুযোগ সুবিধাগুলো সেটাও পাইনি।